মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির অধিকার প্রতিষ্ঠার অগ্রনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বজ্রকণ্ঠ অগ্নিস্ফুলিঙ্গের মতো বাড়িয়ে দিয়েছিল এদেশের মানুষের স্বাধীনতার অদম্য স্পৃহাকে। যুদ্ধ বিধ্বস্ত মুক্ত স্বাধীন দেশে জাতির পিতা উন্নয়নের যে রূপরেখা তৈরি করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতের উন্নয়নে হাতে নিয়েছেন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান। গ্রাহকদের আরো উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হাতে নেওয়া হয়েছে এক্সপানশন অ্যান্ড স্ট্রেন্ডেনিং অফ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া নামক প্রকল্প। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে চায়নার টিবিইএ কোম্পানি লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে। গত 10 অক্টোবর 2016 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এর উপস্থিতিতে চীনের সাথে 1,650.51 মিলিয়ন US ডলারের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে 4 জুলাই 2019 মাননীয় প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রী মিস্টার লি কেকিয়াং এর উপস্থিতিতে চীনের সাথে 1,402.934 মিলিয়ন মার্কিন ডলারের আরও একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এ প্রকল্প বাস্তবায়নে ডিপিডিসি ও সংশ্লিষ্টদের দিক নির্দেশনা ও অনুপ্রেরণা যুগিয়ে আসছেন। এ প্রকল্পের আওতায় নতুন সাবস্টেশন 132/33 কেভি ও 33/11 কেভি 14টি, 13/11 কেভি 26টি, 1,353 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ও 5,082 কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। এছাড়াও বিদ্যমান 12টি 132/33 ও 33/11 কেভি উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি, আধুনিক মেকানাইজড ওয়ারহাউস 1টি ও 1টি স্ক্যাডার অটোমেশন সিস্টেম নির্মাণ সহ ধানমন্ডি এলাকার 105 কিলোমিটার বিতরণ ব্যবস্থাকে ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থায় রূপান্তর করা হবে। এছাড়াও আধুনিক সাবস্টেশন কাম অফিসিয়াল, বাণিজ্যিক, আবাসিক, সুউচ্চ ভবন নির্মাণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 20,468 কোটি টাকা, যার মধ্যে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার 7,441 কোটি টাকা, চীন সরকার 11,777 কোটি টাকা এবং ডিপিডিসি 1,249 কোটি টাকা। 2024 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ঢাকার প্রাণকেন্দ্রে প্রায় 7.32 একর সুবিশাল এলাকা জুড়ে বিস্তৃত আধুনিক দাপ্তরিক ভবনের আওতায় ধানমন্ডি টুইন টাওয়ার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এ কাজে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 480 কোটি টাকা। আধুনিক ও নান্দনিক নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ হতে যাচ্ছে ধানমন্ডি টুইন টাওয়ার। তিনতলা বিশিষ্ট সুবিশাল বেসমেন্ট কার পার্কিং সহ এতে থাকছে বাণিজ্যিক এলাকা, ডিজিটাল মিউজিয়াম, ব্যাংকোয়েট হল, সিনেপ্লেক্স, ক্যাফে ও ফুড কোর্ট। সবুজে আচ্ছাদিত করে খোলা জায়গায় গড়ে তোলা হবে ফোয়ারা, নানা রঙের ফুলে সজ্জিত বাগান। প্রশস্ত ওয়াকওয়ের পাশে নির্মাণ করা হবে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। এছাড়াও মাঝে বিস্তৃত ওয়াটার বডির ওপর থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক। মাস্টার প্ল্যানের আওতায় উক্ত এলাকায় হৃদ ভূগর্ভস্থ উপকেন্দ্র নির্মাণের সংস্থানও রাখা হয়েছে। আধুনিক সকল সুবিধা সম্বলিত ধানমন্ডি টুইন টাওয়ারের নির্মাণ কাজ শেষ হলে স্থানটি অন্যতম সেরা দাপ্তরিক কর্মকাণ্ডের পাশাপাশি
বাঙালি সংস্কৃতির মিলন মেলায় পরিণত হবে। এক অপ্রতিরোধ্য অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে সর্বস্তরের পরিচালন পদ্ধতিতে বিগ ডেটা সমৃদ্ধ তথ্য প্রযুক্তির মানসিকতায় বিবর্তন করার প্রত্যাশায় ডিপিডিসি